রেলমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তাদের নিকট আত্মীয় ও রেলওয়ের বিভিন্ন প্রকল্প পরিচালকদের পরিচয় দিয়ে কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে না, এই নির্দেশনা দিয়েছে রেল মন্ত্রণালয়। রেলমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমানের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে রেলমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তাদের অগোচরে তাদের রেফারেন্সে আত্মীয়, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব পরিচয় উল্লেখ করে অনেকে বিভিন্ন রেল স্টেশনে টিকিট দাবিসহ ট্রেনে উঠে বিশেষ সুবিধা দাবি করছেন। এছাড়া অনেকেই মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও ব্যক্তিগত কর্মকর্তাদের নিকট আত্মীয় পরিচয়, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রকল্প পরিচালকদের কাছে বিভিন্ন প্রকার অবৈধ সুযোগ সুবিধার জন্য মোবাইলে যোগাযোগ করছেন। বিষয়টি মন্ত্রীকে অবহিত করা হলে তিনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করার পাশাপাশি মোবাইল নম্বরগুলো আইন প্রয়োগকারী সংস্থার নিকট প্রেরণ করে তাদের সঠিক পরিচয় জানার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া এক্ষেত্রে সংশ্লিষ্ট সব কর্মকর্তা কর্মচারীকে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ না করে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। রেলমন্ত্রীর একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের থেকে সুবিধা নেওয়ার প্রচেষ্টা করা হলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলেও আদেশে মন্ত্রীর রেফারেন্সে কেউ এ ধরনের সুবিধা পাবেন কি না সে ধরনের কোনো বার্তা দেওয়া হয়নি। গত 4 মে দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আত্মনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে সুবিধা নিতে চাইলে দায়িত্বরত টিটিই জরিমানা করেন। পরে ওই টিটিইকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তোপের মুখে সেই বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়। ইফতার পার্টি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য সুলভ মূল্যে হল বুকিং করতে যোগাযোগ করুন নিউ লাভলি ডেকোরেটর 0171677832 0171575 8062।